সাতটার থেকেই যে এডিসির যে ভোট গ্রহণ কাল সকাল থেকে শুরু হবে, সকাল সাতটা থেকে শুরু হবে, তার জন্য পোলিং পার্টিতে মুভমেন্ট শুরু হয়েছে। আমাদের দুই মাছমারা কেন্দ্রে মোট 42টা পুলিং স্টেশন রয়েছে এবং চার করমচরা কেন্দ্রে মোট 50টা পুলিং স্টেশন রয়েছে এবং পুলিশ স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং যারা ভোট কর্মীরা যাবেন তাদের জন্য টয়লেটের সুবিধা, পানীয় জলের সুবিধা, পানীয় জল আমরা দিয়ে দিচ্ছি, মিনারেল ওয়াটার 20 লিটারের জার, ওইখানে স্নানের জলের সুবিধা প্লাস অন্য যে আনুষঙ্গিক সুবিধা, র্যাম্প, ভোটারদের জন্য র্যাম্প প্লাস ফার্নিচার, এগুলির ব্যবস্থা করা হয়েছে। তো অবাধ এবং সুষ্ঠুভাবে মতদান ভোট গ্রহণের জন্য আমরা সব রকমের ব্যবস্থা নিয়েছি। নিরাপত্তার জন্য সমস্যার জন্য আমরা বিশেষ করে আমরা চার করমচরা কেন্দ্রে চারটা দূরবর্তী পুলিশ স্টেশনের জন্য ওইদিকে মনুর দিকে এবং দুইটা ওইটানবাড়ি চারের এক এবং চারের দুই বালুগামে আমরা 6টা এডিশনাল ইভিএম দিয়েছি।